हेलो फ्रेंड्स, इम्पोर्टेंट इनफरमेशन चैनल अपन सबा के स्वागत। बंधुरा एसे गेछि एक नतून भिडियो निये। एबछर अर्थात 2023 साले अग्निवीर नियोग चलछे इंडियन नेभिते। तो एई निये आजकेर भिडियो। तो बंधुरा चलुन भिडियोटा शुरू करा जाक। तो बंधुरा एसे गेछि आमरा इंडियन नेभिर अफिसियल वेबसाइटे। तो एखाने एकटु दलर दिके नामालेई देखते पाबेन एकटा अपशन रयेछे, कारेंट इवेंट्स बोले एकटा ट्याब रयेछे। कारेंट इवेंट्स क्लिक कर लाम। एखाने गेले देखा जाबे जे एखन की की फर्म फिलअप चलछे बा तार जे सिलेबास बा नोटिस। तो एखाने देखे नीन दुटो रयेछे, 5/12 नोटिस छेड़েছে 5ই ডিসেম্বর। तो एकटा रयेछे एमआर आर एकटा रयेछে एसएसआर। एमआरटा हलो मैट्रिक रिक्रुटमेंट और एसएसआरटा हलो सिनियर सेकेंडारी रिक्रुटमेंट। तो आमरा प्रथमे सिनियर सेकेंडारिटा एकटु ব্যাপারটা বলে দিই। एसएसआर 1/2023 এটা হচ্ছে ব্যাচ নাম্বার। তো আমরা নোটিফিকেশন ডাউনলোড করলাম ইংরেজিতে। তো বন্ধুরা আমরা নোটিশটা ডাউনলোড করে নিয়েছি। এখানে নোটিশটা দেখা যাচ্ছে, উপরে দেখুন লেখা আছে ইন্ডিয়ান নেভি। ইন্ডিয়ান নেভি ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম আনম্যারিড মেল অ্যান্ড আনম্যারিড ফিমেল ক্যান্ডিডেটস ফর অগ্নিবীর এসএসআর 01/2023 ব্যাচ। এটা হচ্ছে ব্যাচ নাম্বার এসএসআর 1/2023। তো প্রথমে এখানে বলা আছে আনম্যারিড মেল অ্যান্ড আনম্যারিড ফিমেল, অর্থাৎ ছেলে হোক বা মেয়ে হোক তাকে কিন্তু আনম্যারিড হতে হবে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 1400, তার মধ্যে 200 রয়েছে শুধুমাত্র মেয়েদের জন্য, সরি 280 রয়েছে মেয়েদের জন্য। তো এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে? এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে 10+2। 10+2 হতে হবে সায়েন্সে, যেখানে ম্যাথ আর ফিজিক্স একটা সাবজেক্ট থাকতে হবে, আর যে কোনো অপশনাল বিষয় থাকতে হবে কেমিস্ট্রি বায়োলজি বা কম্পিউটার সায়েন্স। তারপরে বলে দিই এজ, এজ হতে হবে 1 মে 2002 বা তারপরে, আর 31 অক্টোবর 2005 বা তার আগে জন্ম তারিখ হতে হবে। আর জন্ম তারিখ হতে হবে 1 মে 2002 বা 1 মে 2002 পরে থেকে 31 অক্টোবর 2005 বা তার আগে, ওই দুটো ডেট বা তার মাঝখানে যে কোনো ডেট হলেই হবে। আর ম্যারিটাল স্ট্যাটাস পরের অপশন রয়েছে, ম্যারিটাল স্ট্যাটাসটা একটু বলে দিই। ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু আনম্যারিড হতে হবে, সে মেল হোক বা ফিমেল হোক তাদেরকে কিন্তু আনম্যারিড হতে হবে, এবং তাদেরকে আনম্যারিডের জন্য যে সার্টিফিকেট দিতে হবে সেই সার্টিফিকেট কিন্তু লাগবে। আর যদি কেউ আনম্যারিড বলে অ্যাপ্লিকেশান করে দেয় কিন্তু অগ্নিবীর পরে সিলেক্ট হয়ে যায়, কিন্তু পরে যদি জানতে পারে তাহলে কিন্তু তার ক্যান্ডিডেটার বাতিল হবে। আর এই যে 4 বছর সে চাকরি করবে, যে কোনো অগ্নিবীর 4 বছর যে চাকরি করবে সেই 4 বছর কিন্তু তাকে বিয়ে করা যাবে না। টার্ম অ্যান্ড কন্ডিশন কী কী রয়েছে এখানে পরিষ্কারভাবে লেখা আছে, ডিউরেশন অফ সার্ভিস 4 বছর চাকরি হবে, লিভ থাকবে বছরে 30টা, তার সাথে সিক লিভ আলাদা করে থাকবে, পে অ্যালায়েন্স অ্যান্ড অ্যালাইড বেনিফিটস। তো এখানে রয়েছে অগ্নিবীর উইল বি পেড এ প্যাকেজ অফ 30,000 পার মান্থ, অর্থাৎ প্রত্যেক মাসে 30,000 টাকা করে একটা প্যাকেজ থাকবে, আর প্রত্যেক বছর ইনক্রিমেন্ট থাকবে। এছাড়াও সাথে থাকবে যে কোনো রিস্ক, হার্ডশিপ, ড্রেস বা ট্রাভেল অ্যালায়েন্সের মতো অ্যালায়েন্সগুলো কিন্তু থাকবে। আর এদের জন্য রয়েছে, অগ্নিবীরদের জন্য রয়েছে সেবানিধি। তো এই সেবানিধিটা সম্বন্ধে ছোট্ট করে একটু বলে দিই, তারা যে 4 বছর চাকরি করবে সেই 4 বছরের মধ্যে প্রথম বছর প্রত্যেক মাসে 30,000 টাকা করে স্যালারি পাবে, তার মধ্যে হাতে পাবে 21,000 টাকা, আর যে 9,000 টাকা সেই 9,000 টাকা কিন্তু জমা হবে কোথায় না, তাদের জন্য একটা কর্পাস ফান্ড থাকবে, সেই কর্পাস ফান্ডে সেই 9,000 টাকা জমা হবে। একই রকমভাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও কিন্তু 9,000 টাকা জমা দেবে। ঠিক সেরকমই সেকেন্ড ইয়ারে প্রত্যেক বছর হাতে পাবে, সরি প্রত্যেক মাসে হাতে পাবে 23,100 টাকা, তখন কর্পাস ফান্ডে জমা হবে 9,900 টাকা, আর সরকার দেবে 9,900 টাকা। এরকমভাবে চতুর্থ বছরে প্রত্যেক ক্যান্ডিডেট, প্রত্যেক অগ্নিবীর হাতে পাবেন 28,000 টাকা করে,
তাদের জন্য কর্পাস ফান্ডে জমা হবে 12,000 টাকা এবং সরকার থেকেও দেওয়া হবে 12,000 টাকা। তাহলে টোটাল একজন অগ্নিবীরের 4 বছর সার্ভিস লাইফে 5,02,000 টাকা জমা হবে আর সরকার থেকেও দেবে 5,02,000 টাকা। তাহলে টোটাল হলো 10,04,000 টাকা। এই 10,04,000 টাকা তাকে একদম তার যখন রিটায়ারমেন্ট হবে 4 বছর পরে, সেই রিটায়ারমেন্টের সময় কিন্তু সুদ সমেত ওই টাকা ফেরত দেওয়া হবে। আর লাইফ ইন্স্যুরেন্স কভার থাকবে, লাইফ ইন্স্যুরেন্স কভারে কী কী থাকবে না, অগ্নিবীর উইল বি প্রোভাইডেড নন কন্ট্রিবিউটরি লাইফ ইন্স্যুরেন্স কভার অফ 48 লাখ ফর দ্য ডিউরেশন অফ দেয়ার এনগেজমেন্ট পিরিয়ড। এই 4 বছর ধরে যে এনগেজমেন্ট পিরিয়ডটা থাকছে সেই পিরিয়ডে কিন্তু 48 লাখ টাকার একটা ইন্স্যুরেন্স থাকবে। আর ডেথ কম্পেনসেশন থাকছে, 48 লাখ টাকা তো ইন্স্যুরেন্স থাকছে, সাথে থাকছে অ্যান এক্সট্রা গ্রাসিয়া অফ 44 লাখ ফর ডেথ কন্ট্রিবিউশন, অর্থাৎ 1 কোটি টাকা কিন্তু তারা প্রায় পাবে। ডিসেবিলিটি কম্পেনসেশন, ডিসেবিলিটি বলতে যদি কোনো অগ্নিবীর চাকরিরত অবস্থায় কোনো কিছু দুর্ঘটনা ঘটে যায় তখন তাদের জন্য কিন্তু ফান্ড রয়েছে। আর বন্ধুরা এখানে একটু দেখে নিন এই ভিজুয়াল স্ট্যান্ডার্ড, এখানে স্ট্যান্ডার্ডটি একটু রয়েছে, বেটার আই 6/6, ওর্স আই 6/9, ভালো চোখে 6/6 উইদাউট গ্লাস হতে হবে আর খারাপ চোখে হতে হবে 6/9, আর উইথ গ্লাস হলে বেটার আয়ের ক্ষেত্রে হতে হবে 6/6 আর ওর্স আয়ের ক্ষেত্রে হবে 6/6। এটা হচ্ছে উইথ গ্লাস, গ্লাস নিয়ে। ট্রেনিং, ট্রেনিং উইল বি ট্রেনিং ফর দ্য কোর্স উইল কমেন্স ইন মে 2023 অ্যাট INS চিল্কা ওড়িশা, ওড়িশার INS চিল্কাতে ট্রেনিং হবে মে মাসে 2023 সালের মে মাসে শুরু হবে ট্রেনিং। আর বন্ধুরা ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটা একটু বলে দিই, ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটি ছেলেদের ক্ষেত্রে 16 কিমি রান হবে, সরি 1600 মিটার, 1600 মিটার রান হবে। আর ছেলেদের ক্ষেত্রে সময় থাকবে সেটা 6 মিনিট 30 সেকেন্ড আর মেয়েদের ক্ষেত্রে থাকবে 8 মিনিট। 1600 মিটার রান ছেলেদের ক্ষেত্রে 6 মিনিট 30 সেকেন্ড অর্থাৎ 6.5 মিনিট আর মেয়েদের ক্ষেত্রে 8 মিনিট সময় থাকবে। আর ওঠা বসা থাকবে স্কোয়াটস, যেটা ছেলেদের ক্ষেত্রে 20 বার, মেয়েদের ক্ষেত্রে 15 বার। পুশ আপ থাকবে ছেলেদের ক্ষেত্রে 12, মেয়েদের ক্ষেত্রে 9। আর বেন্ট নি সিট আপস, হাঁটু মুড়ে, সেটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে থাকবে না, এটা মেয়েদের ক্ষেত্রে 10 বার। আর বন্ধুরা সিলেবাসটা একটু এখানে, সিলেবাসটা মনে হচ্ছে দেওয়া নেই, হ্যাঁ। এক্সামিনেশন ফি সম্বন্ধে একটু বলে দিই, এক্সামিনেশন ফি হচ্ছে 550 টাকা সঙ্গে 18% GST চার্জ। তো বন্ধুরা এবার অনলাইন অ্যাপ্লিকেশন সম্বন্ধে একটু ছোট্ট করে বলে দিই, পুরোপুরি সিস্টেমটা হবে অনলাইনে। পুরো প্রসেসটা হবে অনলাইনে, প্রথমে ছবি আর সিগনেচার আগে থেকে আপলোড করে দিতে, মানে আগে থেকে স্ক্যান করে রেখে দিতে হবে। ছবিটা হবে 10 থেকে 50 কেবির মধ্যে ছবি হতে হবে। আর ক্যান্ডিডেটের জন্য একটি মেল আইডি থাকা বাধ্যতামূলক। তো বন্ধুরা অ্যাপ্লিকেশন সম্বন্ধে একটু বলে দিই, অ্যাপ্লিকেশন সম্পূর্ণভাবে অনলাইনে হবে। অনলাইন অ্যাপ্লিকেশানের ডেট হচ্ছে 8ই ডিসেম্বর 2022 থেকে 17ই ডিসেম্বর 2022, 8ই ডিসেম্বর 2022 থেকে 17ই ডিসেম্বর 2022 পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন হবে। অনলাইন অ্যাপ্লিকেশানের জন্য যে লিঙ্ক, সেই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি।
আপনারা যে কোনো পার্সোনাল কম্পিউটার থেকে বা যে কোনো কমন সার্ভিস সেন্টার বা যে কোনো সাইবার ক্যাফে থেকে আপনারা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর আপডেট আপনাদের ফোনের নোটিফিকেশানে চলে যায়।